গুজরাটে তৈরি হলো ইস্পাতের রাস্তা, যা দেশের মধ্যে প্রথম। ইস্পাত বলতেই যে ছবি ভেসে ওঠে আমাদের সামনে, এ কিন্তু তেমন নয়। এখানে রাস্তা তৈরিতে যে ইস্পাত ব্যবহার করা হয়েছে তা হলো স্টিলের বর্জ্য। পিচ ঢালা রাস্তা, কংক্রিটের রাস্তা দেখে আমরা অভ্যস্ত, তবে ইঞ্জিনিয়ারিং এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন রাস্তা তৈরিতে প্লাস্টিকের বর্জ্যও ব্যবহার করা হচ্ছে। প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য জমতে থাকে বিশ্বজুড়ে। সেই প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে বিভিন্ন কাজে লাগানো হয়। ইদানিং বহু দেশ তা রাস্তা তৈরিতেও ব্যবহার করছে, ইস্পাতের ক্ষেত্রেও তাই। ভারতে ইস্পাত কারখানাগুলিতে প্রতি বছর লাখ লাখ টন বর্জ্য জমতে থাকে। এই বর্জ্যগুলি যদি ব্যবহার না করা হয় তাহলে ইস্পাতের বর্জ্যের পাহাড় তৈরি হবে। এই বর্জ্যকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল সরকার। সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রতি বছর ইস্পাত কারখানাগুলি থেকে 1,90,00,000 টন বর্জ্য উৎপাদন হয়। এই বিপুল পরিমাণে বর্জ্যকে রাস্তা তৈরির কাজে লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যার প্রথম ধাপ শুরু হয়েছে গুজরাটে। ইস্পাত বর্জ্য দিয়ে তৈরি রাস্তা যেমন অনেক টেকসই হয়, তেমনি অনেক বেশি ভারও বহন করতে পারে বলে দাবি ইঞ্জিনিয়ারদের। পরীক্ষামূলকভাবে তাই বেছে নেওয়া হয়েছে গুজরাটের সুরাতের হাজারি শিল্পাঞ্চলকে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, স্টিল মন্ত্রক এবং নীতি আয়োগের উদ্যোগে হাজারি এলাকায় ইস্পাতের রাস্তা বানানো হয়। এটি একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের অধীনে ওই এলাকায় পরীক্ষামূলকভাবে ইস্পাত বর্জ্য দিয়ে 6 লেনের 1 কিলোমিটার রাস্তা বানানো হয়। রাস্তা তৈরিতে অন্য দ্রব্যের সঙ্গে 100% ইস্পাত ব্যবহার করা হয়েছে। বর্ষার সময় রাস্তার সবচেয়ে ক্ষতি হয়। সিএসআরআই এর মতে ইস্পাত দিয়ে তৈরি এই রাস্তা সেই সমস্যাও দূর করবে।